কারণ আমরা টপার না, যে সত্যি কথা আমরা বললাম ব্যাক বেঞ্চার, যেমন আমাদেরকে বন্ধু খাতাটা বানাইতে দিচ্ছে, এখন আমরা তেমনভাবে বানাইতে পারবো না, যে খাতাগুলি কিনছি, এখন একটা টপারকে কিছু টাকা দিব, তারা বানাই দিয়ে দিবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সুবিধাটা আপনার মতো ব্যাক বেঞ্চারদের আসলে ক্ষতি করবে কি না মোটা দাগে, এইটার বিষয়ে একটু বলবেন, বা উপকার করলেও সেটা কি? যে আর কি ক্ষতি বিষয়টা কি আর কি, আমরা ব্যাক বেঞ্চার কখন, যে আমরা ফাইজলামি দুষ্টামি করি, কিন্তু আমরা পড়াশোনার টাইমটা আর কি, যেমন টপাররা সারা বছর ক্লাস করা, সারা বছর ওরা পড়ালেখাটা একসাথে করার, আমরা ব্যাক বেঞ্চাররা কি করি আর কি, সারা বছর দুষ্টামি ফাইজলামি করা, পরীক্ষার আর কি এক সপ্তাহ আগে থেকে আমরা সেরকম প্রিপারেশনটা নিতে পারি। দুই সাবজেক্ট ফেল করার পরেও যে পরবর্তী ক্লাসে উঠতে পারবে, এটা সম্পর্কে আমার মন্তব্য, যে যারা ব্যাক বেঞ্চার আছে তাদের জন্য তো এটা ভালো হবে, যে তারা যদি পড়া নাও পারে, যেভাবে পাশ করুক, দুই সাবজেক্টে ফেল গেলেও তারা পরবর্তীতে উঠতে পারবে। সারা বছরের প্রিপারেশনে আপনাদের ঘাটতিটা কেন থাকে? যে এই কারিকুলামটার জন্যই ভেজাল হচ্ছে আর কি, এই যে আমরা ক্লাস নাইনে আছি, এই নাইনের কারিকুলামটা আর কি আপনার আগের কারিকুলামটার মতো তো নাই আর কি, এটা অনেকটাই ভেজাল হচ্ছে প্রত্যেকটি আর কি। এখন কী হয়েছে আর কি, এক একজন স্যার ম্যাডামরা আর কি আমাদেরকে সাজেস্ট করতেছে যে স্টুডেন্টরা একে আরেকজনকে হেল্প করবে, একজন আরেকজনকে হেল্প করতে করবে, কিন্তু এখনকার টপাররা কী করতেছে আর কি, নিজেরা এটা নিয়ে আর কি, তারা একটু বেশি পায় তো তারা এটা নিয়ে অহংকার করতেছে, আমাদেরকে আর কি হেল্প তো দূরের কথা, আরও সমস্যা করতেছে, এটা নিয়ে সমস্যা হইতেছে আর কি। যারা দরিদ্র, যে প্রতিদিন ক্লাসে এক একটা পোস্টার দিতেছে করতে প্রতিটা গ্রুপে প্রতিটা ক্লাসে, যারা হয়তো দরিদ্র ফ্যামিলি তাদের এটা সম্ভব হচ্ছে না, যে এক একটা আর্ট পেপার, কালারিং আর্ট পেপারের দাম 30 টাকা, প্রতি সাবজেক্টে 60টা সাবজেক্টে যদি 60টা আর্ট পেপার কিনতে দেয়, যা দারিদ্র তারা তো এগুলো পারছে না কিনতে, প্রায় লাগতেছে, প্রায় প্রতিদিনই এটা লাগতেছে, যেমন ওয়ানে স্টুডেন্ট যেমন থাকে ওরকম ওদের জন্য, তো এখন তো ওদের জন্য যদি এটা নীতিমালাটা শুরু করে তাহলে ওদের জন্য একটা ভালো হয়, মানে ওদের চাপটা একটু কমলো। যেহেতু ছেলে মেয়েদের এমনিতে এখনকার পড়ালেখার মাইন্ড নষ্ট হয়ে গেছে, কারণ ফেল করাটা কিন্তু আমাদের এমনিতে চোখে ভালো কেউ দেখে না, তো যেহেতু একটা রং সাইডে চান্স দিয়ে দিচ্ছে, তো এখন স্টুডেন্টদের একটাই মোটিভেট থাকবে যে হ্যাঁ আমরা দুইটা সাবজেক্ট পারি না, বা সবাই স্টুডেন্ট কিন্তু সব সাবজেক্ট খারাপ না, ওই তো দুইটা বা তিনটা সাবজেক্ট খারাপ, ওদের মাথার ভিতরে একটি প্ল্যান থাকবে যে আমি দুইটা সাবজেক্টকে খারাপ করে নিব, দেন বাকি সাবজেক্টকে পাস করে উপরে উঠে যাবো। সেক্ষেত্রে ওই দুই সাবজেক্টে তো পরবর্তীতে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, এই বিষয়টাকে আপনি কীভাবে এই বিষয়টা আমাকে আমি বলতে পারি যে হইতে পারে সে ইলিগাল কিছু ইউজ করতে পারে, পড়তে পারে যেমন নকল। ইলিগাল আগের বার পরীক্ষায় কেন ইউজ করলো না? কারণ আগের বার যেহেতু এইরকম একটা কন্ডিশন দিয়ে দিছে, তারপরে অবশ্যই টিচাররা হার্ডভাবে গার্ড দেবে। আর ওই ওই পরের বার কি টিচাররা গার্ড দিবে না? পরের বার আমার কাছে যেমন হয় পরের বার টিচাররা তেমনভাবে গার্ড দিবে না, কারণ স্টুডেন্ট সংখ্যা খুব কম থাকবে বা বেশি থাকবে, অ্যাজ ইউজুয়াল যদি একটা বেঞ্চে দুইজন করে বসে, তা আপনি যদি পাশের জনদের দেখেন বা পাশের জন থেকে যদি নকল নিয়ে নিয়ে দেখেন, তো টিচার তো টিচার একটা ক্লাসে আজকাল দুইজন থাকে। স্টুডেন্ট হিসেবে কি আপনার মনে হয় এখনও নকল করার মতো প্রবণতা বা সিস্টেমগুলো এখনও চালু আছে? হ্যাঁ অবশ্যই, আর এটার প্রুফও আমি নিজের চোখে দেখছি। লাস্ট কবে নকল করেছেন? আমি নকল করি না, কিন্তু আমার সামনে যে যা স্টুডেন্টরা বসছিল তাদের কাছে আমি অনেকগুলো নকল দেখছি।